ঢাকা সংবাদে আমি গুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রবেশদ্বার বরাক বললেন মোদি। বরাকের ছেলে মেয়েদের মেধা নেই, রাজদীপের বক্তব্যের নিন্দা সুস্মিতার। বিজেপি এখন চলছে কর্পোরেট ধাঁচে, বোমা ফাটালেন দিলীপ পাল। চণ্ডীচরণ রোড হয়ে যাব না, এই দাবিতে শনিবার অটো মালিকদের বিশাল সমাবেশ। শুরু করছি বিস্তারিত সংবাদ। বরাক উপত্যকা হলো বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রবেশদ্বার, এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করিমগঞ্জে বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, বিজেপির জন্ম হয়েছে বরাক উপত্যকা থেকে, উত্তর পূর্বের উন্নয়নের দ্বার হলো বরাক উপত্যকা। গত 5 বছরে রাজ্য সরকার অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন করেছে, উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে উন্নয়নের খবর ইঞ্জিন সরকারকে ক্ষমতায় বসানোর আহ্বান জানান তিনি। আগামীতে উত্তর পূর্বের উন্নয়নে বিশেষ করে আসামের উন্নয়নে বিজেপি আরও কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে বলে তিনি ঘোষণা করেন। মোদীর জনসভায় প্রায় 3 লক্ষ লোকের সমাগম ঘটে। কি আজ আসাম মে আপনি চুনাবী সভাও কা আরম্ভ মে বরাক ভেলি কে দ্বার সে গেটওয়ে সে কর রাহা হুঁ। বরাক ভেলি सिर्फ असम में एंट्री का ही गेटवे नहीं है, बल्कि असम में बीजेपी की डबल इंजन सरकार का भी गेटवे है। 3 दशक पहले जब देश में भाजपा का उतना विस्तार नहीं हुआ था, तब भी बराक वैली ने 15 में से 9 सीटें भाजपा को दी थी। इन वर्षों में भाजपा आपके बीच रहकर आपकी आवाज बनती रही। 5 साल के विकास और विश्वास पर इस बार बराक वैली सहित पूरा असम भाजपा को, एनडीए को पिछली बार से भी प्रचंड मत देने के लिए आज आतुर नजर आ रहा है। आज असम में विकास की लहर है, विश्वास की लहर है। आज असम में शांति का विश्वास है, समृद्धि का विश्वास है। आज असम में एक ही मुद्दा है, विकास, तेज विकास, निरंतर विकास, सबका विकास। কোভিড টেস্ট অর্থহীন, চরম বিশৃঙ্খলা। সাংবাদিকদের কোভিড টেস্ট বাধ্যতামূলক ছিল, সাংবাদিকরাও কোভিড টেস্ট করে প্রধানমন্ত্রীর সভাস্থলে এসেছিলেন, কিন্তু কার্যত সাংবাদিকদের কোভিড টেস্ট অর্থহীন হয়ে পড়েছিল, কারণ প্রধানমন্ত্রী সভাস্থলে উপস্থিত হওয়ার আগে গোটা প্রেস বক্স গেরুয়া দলের সমর্থক এবং কর্মীদের দখলে চলে যায়। তাদের কারো কোভিড টেস্ট করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, তাই সাংবাদিকদের কোভিড টেস্টের নামে কেন এই নাটক? বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত হলেন 2 পুলিশকর্মী। ব্যারিকেড ভেঙে গেরুয়া সমর্থকরা প্রধানমন্ত্রীর সভাস্থলের সামনে আসার চেষ্টা চালান, তাতে পুলিশ বাধা দিলে বিজেপি সমর্থকরা ঠেলা ধাক্কা সহ পাথর মারতে শুরু করেন। একজন মহিলা পুলিশের চোখে আঘাত লাগে, আরেকজন মহিলা পুলিশের হাতে ও মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ওই 2 মহিলা পুলিশকর্মীদের সভাস্থলে থাকা অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এই পাবলিক পড়ে গেছে, রাত পরিমাণ যাওয়া যাওয়া লাগে।
ঘণ্টি কত লাগিছে তোমাক কি পাথর মারিছে মানে কি হয়েছিল তাতে হেঁচা ঠেলা মানুষ বসাবলে গেছিল সিহঁতক সাইড করে দিব গেছিল সাইড করব যাওতে আমাকে হেৰি কৰিছিল। বরাকের ছেলে মেয়েদের চাকরি পাওয়ার যোগ্যতা নেই বলে সাংসদ রাজদীপ রায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, এরকম মন্তব্য একজন জনপ্রতিনিধি করতে পারেন না। গত পাঁচ বছরে বিজেপি সিন্ডিকেট ছাড়া আর কি দিতে পেরেছে? সুস্মিতা কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিভিন্ন সভায় ভাষণে এসব প্রসঙ্গ উত্থাপন করেন। যে শিলচরের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় বলছে যে বরাকের ছেলেমেয়েদের নাকি গ্রেড ফোর এর চাকরি পাওয়ার ক্ষমতা ইলেকশনের মধ্যে হার জিত থাকে কিন্তু লোকসভার প্রতিনিধি যদি একটা প্রকাশ্য সভায় একটা প্রেস মিটে বলে দেয় যে আমাদের বরাকের যুব সরবের একটা পিয়নের চাকরি করার যোগ্যতা নেই, সেই জনপ্রতিনিধিকে নিয়ে আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ কিন্তু অজ্ঞাত। আমরা কংগ্রেস থেকে গ্যারান্টি দিচ্ছি, আর আমি গ্যারান্টি শব্দটা কেন বলছি কারণ মানুষ মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে এখন মানুষ টায়ার্ড হয়ে গেছে। ২৪ লাখ চাকরি, ২৪ ঘন্টা বিদ্যুৎ, কি শিলচরের ফ্লাইওভার, বরাক নদীর উপরে ৫টা সেতু, ওরা আসলো বরাক নবাবি হলো, নদীর পাড়ে আরতি করলো, চলে গেল, আমরা কি পেলাম? সিরিয়াসলি আমরা কি পেলাম? বললো বরাক নদীর খনন হবে, খনন তো হচ্ছে না, বড়গলাতে বালু সিন্ডিকেট চলছে। ওরা বললো মহাসড়ক ৩৩ কিলোমিটার, তরুণ গগৈ বরাক বিরোধী পারছে না, আজকে ওরা ৭ বছরে ৩৩ কিলোমিটার পারে। আর আমি আজকে বুক ফুলিয়ে বলছি, আমি আজকে গর্ব করে বলছি যে আমরা যদি ৭০-৮০% ব্রডগেজ না করে যেতাম এই বিজেপি ব্রডগেজ করতে পারত না। আমি আজকে আমি হাফলং গেলাম এই যাত্রাতে, খারাপ রাস্তা, এরকম কোন রাস্তাই নেই, মনে হচ্ছে পাহাড়ের মধ্যে থেকে যাচ্ছি। আর ওদের ওরা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীজি এত বড় অপমান কেউ করেনি যেটা বিজেপি করেছে, মহাসড়ক কমপ্লিট না করে বাজপেয়ীজি স্ট্যাচু লাগানো বিজেপি হতে পারে, আজকে বাজপেয়ীজি বিজেপি হতে পারে, আমরা কংগ্রেস করি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা বাজপেয়ীজিকেও সম্মান করি। আপনারা আমরা স্ট্যাচু লাগালেন, এই ভাউতা, এত বড় ভাউতা আমি কোনোদিন দেখিনি। নির্দল প্রার্থী দিলীপ পালের সমর্থনে পদযাত্রা হলো শহর জুড়ে। দিলীপ পাল মানুষের আশীর্বাদ নেন, সঙ্গে ছিল খেলা হবে গান, আরও ছিল নানা ধরনের গান। দিলীপ পাল প্রতীক চিহ্ন পেয়েছেন হেলিকপ্টার। দিলীপ পাল বলেন, যেভাবে শিলচরে প্রার্থী নির্বাচন করেছে বিজেপি তাতে মানুষ ক্ষুব্ধ। অসমে বিজেপি কর্পোরেট ধাঁচে চলছে, বাজপেয়ী আডবাণীর আদর্শ দল ভুলে গেছে, মুষ্টিমে কয়েকজন মানুষ এই দলটিকে চালাচ্ছেন। বৃহত্তর মালুগ্রামের পদযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন। দিলীপ পাল বলেন, ন্যায়ের জয় হবে। ২১-এর নির্বাচন ১ এপ্রিল কাকে বোকা বনবে কে না সেটা ২ মেতে জানা যাবে। যাই হোক, আমি নির্দল প্রার্থী হিসেবে জনগণের আশীর্বাদ নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছি। বস্তুতপক্ষে প্রার্থী আমি নই, প্রার্থী হচ্ছেন শিলচরের সচেতন শ্রদ্ধেয় নাগরিকরা।
তারা প্রার্থী, আমি শুধু প্রতীক। কারণ যেভাবে প্রার্থী চয়ন হয়েছে কাছাড় জেলাতে, বিশেষ করে শিলচরে ভারতীয় জনতা পার্টির উপর সমস্ত শ্রেণীর মানুষ দুঃখিত এবং ক্ষোভ আছে মানুষের মনে। ভারতীয় জনতা পার্টি আসামে যেভাবে দল চলছে সেটা কর্পোরেট স্টাইলে চলছে, সেই যে দলের মূল ভাবধারা আদর্শ সেটা এখন হারিয়ে গিয়েছে, মূল্যবোধের রাজনীতি আর নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটলজি, আদবানিজি যে ভারতীয় জনতা পার্টির স্বপ্ন দেখেছিলেন সেটা ধূলিসাৎ হয়ে গিয়েছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। এখন যারা, আমি আগেই বলেছি, কয়েকজন ব্যক্তি মিলে দলটাকে রিমোট কন্ট্রোলে চালাচ্ছেন, তারা যা সিদ্ধান্ত নেন তাদের নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সিদ্ধান্ত নেন। আর কিভাবে কি চলছে সেটা আমরা জানি। চণ্ডীচরণ রোড হয়ে যাব না এই দাবিকে সামনে রেখে আগামী শনিবার 20 মার্চ চলো অটো নিয়ে সমাবেশের আয়োজন করছেন অটো মালিক ও চালকরা। বিপিনচন্দ্র পাল সভাস্থলে এই সমাবেশের আয়োজন করা হবে। এই সমাবেশে বিধানসভা নির্বাচনে অটো মালিকদের কি ভূমিকা নেওয়া উচিত এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অটো মালিক কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ ভট্টাচার্য। অটোরিক্সা সমন্বয় কমিটির সিদ্ধান্ত, আমরা জেলার প্রতিটি অটো চালককে আমরা ঐক্যবদ্ধ, তার প্রমাণ দিতে গিয়ে আমরা আগামী 20 মার্চ পরশু দিন শনিবার আমরা এক জমায়েতের আয়োজন করেছি, জেলাধিপতি মহাশয়ের অনুমতি নিয়েছি। আমরা আজকে আমাদের এই জমায়েতের উদ্দেশ্যে আমরা একটা সবের অটোর মধ্যে আমরা একটা পোস্টার লাগাচ্ছি, যাতে আমরা আমাদের চারটা সমস্যা, এই সমস্যা হলো, 1 নম্বর হলো আমাদের যত্রতত্র ট্রাফিকে নথি দেখার নামে যে হয়রানি করে তা বন্ধ করা, 2 নম্বর আমাদের ট্রাফিক পুলিশ কিছু আছে যারা অযথা একটা অটোতে নো পার্কিং এইসব আক্রমণ করে আমাদের জরিমানা করে আমাদের হ্যারাসমেন্ট করছে, তার প্রতিবাদ। 3 নম্বর আমাদের শিলচরের কিছু ছেলে দীর্ঘদিন থেকে, টিচার পিএসের ছেলে দীর্ঘদিন থেকে এই 10 কিলোমিটার 16 কিলোমিটারের পরিপ্রেক্ষিতে অটো কিনেছিল, তারপর 10 কিলোমিটারের জন্য ওরা অনেক যন্ত্রণা সহ্য করে, ট্রাফিকের নির্যাতন সহ্য করে অটো চালাচ্ছে, তাদের পারমিট। এবং চতুর্থ, আমরা যেটা মেইন, যেটা আমাদের মুখ্য, অযৌক্তিকভাবে যাত্রীরাও আমাদের পক্ষে সবাই, যে চণ্ডীচরণ রোড, সেই চণ্ডীচরণ আমাদের লক্ষ্য, সেই চণ্ডীচরণ রোড যদি অবিলম্বে না ওঠায় আমরা ভবিষ্যতে একটা বৃহত্তর আন্দোলন, অটোটো বন্ধ করে আমরা আন্দোলন ঝাঁপিয়ে পড়বো। আপাতত আমরা 20 তারিখ এই দাবি আমরা সর্বসম্মতিক্রমে সবাই ঐক্যবদ্ধ হতে পারে, এনডিও হতে পারে, মহাজোট হতে পারে, আমরা যে কাঁচা জেলার 18টা অটো সংগঠন আমরা এক, তার প্রমাণ দিতে আমরা 20 তারিখ গান্ধীবাগে আমরা বিপিনচন্দ্র সভাস্থলে আমরা উপস্থিত হয়ে তার প্রমাণ দেবো, এবং আমাদের এই 4টা দাবি সব দলের কাছে আমরা তুলে দেবো। এই দিনে আমরা সিদ্ধান্ত নেব আমরা কী করবো না করবো আগামী ইলেকশনে, সেদিনে আমরা। নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে একটি দুষ্ট চক্র প্রচার করছে, এটি নিছক গুজব ছাড়া আর কিছুই নয়, জানালেন সুনাই নির্দল প্রার্থী এনামুল হক। তিনি জানান তিনি সুনাই আসন থেকে নির্দল লড়ছেন, কিন্তু একটি অশুভ চক্র এই অপপ্রচার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। তিনি 20,000 ভোটে জয়ী হবেন বলে দাবি করলেন। অনেক আর কি চক্রান্ত হয়েছে আর কি, আমার যাতে নমিনেশন আমি যাতে উদ্ধ করি, আর এই চক্রান্তটা হচ্ছে এই যে মহাজোটের প্রার্থী, আমি থাকলে তারা বুকু খাপে, বুঝছেন? এর লাগে তারা চক্রান্ত করতে করতে ফেসবুকও দিছে, তারা ফেক নিউজ ওগুলো বার করছে, এর লাগে আমি আজকে একটা ক্লারিফিকেশন করিয়া দিছি, আপনারা দেখবা এটা। আর আমি ইলেকশন নমিনেশন তো উদ্যোগ করছিল না, আমি খালিতে সিম্বলও পাইছি, আমি ইলেকশন খেলি, মানে আনারস সিম্বল পাইছি। সুনাইবাসী যেতে মহাজোটে খালি যে টাইম বই দিবা, টাইম বই দিবা, টাইম নমিনেশন দিতা না, টাইম নমিনেশন দিতা না, হ্যাঁ ও কথা উড়াই উড়াইয়া এটা সব করছে এই মহাজোটের প্রার্থী। তো মহাজোটের প্রার্থী আপনারা জানলা, বুঝছেন? সব অপপ্রচার দেয় দেখালো, দেখছ আমার কাছ থেকে বই দিবা।
ইলেকশন খেলায় আর আমি স্টার্ট করি অলরেডি, আমার ওয়ার্ক শুরু হয়ে গেছে, ফুল কদমে ওয়ার্ক ডাবল হয়ে গেছে আমার। ওয়ার্নিং মানে বই যাও, আর তুমি না বললে বিজেপি যাইব, এই কথা। সেদিন আমি খারাপ যাও, আমি নমিনেশন দিয়েছি, সবে যেদিন নমিনেশন দিচ্ছে আমিও নমিনেশন দিয়েছি, তাই অনেক ফাইট করছো এই ইউডিএফআর এমএলএল ইউডিএফআর ক্যান্ডিডেটর নমিনেশনটা ক্যান্সেল করাইতা, গুয়াহাটির তাকিয়া পর্যন্ত উকিল আনিছ কিন্তু ক্যান্সেল করাইতে পারছি না, কত ফাইট দিছ স্কুটিনির দিন শোনাই গেছে। আমার দেখেন আমার মেইন ক্যাডার হইল দাসচুল্য। রবিবার মার্গজুল উলুম টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী, বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা আব্দুল রাজ্জাক সহ দেশ বিদেশের গুণীজন। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শামসুল বরভুইয়া, আজমল হোসেন লস্কর প্রমুখ। আহ্বান করা হয়েছে, বোকারি সেই জলসার আহ্বান করা হয়েছে, সেই জলসা আমি 21 মার্চ রবিবার সকাল 10 ঘটিকা হয়েছে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। মার্কাজুল উলুম টাইটেল মাদ্রাসা পূর্বে এই 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 প্রতিষ্ঠান অত্যন্ত খুব যে ব্যক্তিত্বের দ্বারা যে জাহাজের দ্বারা এটা স্থাপিত হয়েছে এবং এটাতে প্রসার এবং সমৃদ্ধি হয়েছে বিভিন্ন কথাই বলছি, এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে প্রতিষ্ঠানটা অতি কম সময়ের মধ্যে অত দ্রুতগতিতে প্রসার লাভ করেছে, সমৃদ্ধি লাভ করেছে। ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট দুটাই ইনভলভমেন্ট, এখানে জমি জমার অনেক সমস্যা ছিল, অনেক অভাব ছিল, সেই অভাবটা এই অঞ্চলের সদাশয় ব্যক্তিত্বের উৎসাহী ভূমিকায় সেই অভাবটা লাঘব হয়েছে এবং মাদ্রাসা নিজস্ব একটা ভূমিতে বড় একটা ভূমিতে বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং সভাপতি মহাশয় বিস্তারিত বলেছেন, এখানে যিনি প্রধান অতিথি হিসেবে আসছেন আপনারা জানেন উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট যিনি আলেমে দিন হযরত মৌলানা ইউসুফ আলী শেখুল মাশাইখ হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব আমিরে শরীয়ত, উনি প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চলের, উনি আবার সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, আর মুখ্য অতিথি হিসাবে যিনি আসছেন হযরত মৌলানা আব্দুল রেজ্জাক কাসিমি সাহেব, মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দি উপি। আমাদের ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত, এলাকাবাসী বা ধর্মপ্রাণ মুসলিম যারা জনসাধারণ এবং বিয়ন্ড মুসলিমও বহু লোক আসেন, অন্যান্য ধর্মাবলম্বী লোকও এইসব অনুষ্ঠানে আসেন, আমাদের পক্ষ থেকে সবার প্রতি আমন্ত্রণ এই অনুষ্ঠানে আসার জন্য। এবং ইতিমধ্যে আপনারা জানেন আসাম সরকারের এক তুকলকি সিদ্ধান্তের জন্য, যেটা আমরা তুকলকি সিদ্ধান্ত বলবো, সেই সিদ্ধান্তের জন্য যেটা আমাদের মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা ছিল সেটা সরকারি যেটা পাঠ্যক্রম থেকে ইতিমধ্যে সরানো হয়েছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদিও সরকারের সঙ্গে আমাদের এই ব্যাপারে যারা আমাদের বিশেষজ্ঞরা আছেন ওনারা কথা বলবেন, আইনি লড়াই চলবে। সুনাইয়ের সংকল্প পদযাত্রা করলেন বিধায়ক আমিনুল হক লস্কর, এতে প্রচুর কর্মী ও সমর্থক যোগ দেন। আমিনুল বলেন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের পরিপ্রেক্ষিতে মানুষ তাকে আবার জেতাবেন, সুনাইয়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী বলে দাবি করেন আমিনুল। শহরের সুনাই মুক্ত মঞ্চ থেকে আমরা পদযাত্রা শুরু করেছিলাম সুনাই মণ্ডলের ব্যবস্থাপনায়। আজকে নির্বাচনী প্রচার প্রথম পর্যায়ে আজকে সুনাই সব কয়টা ওয়ার্ড আজকে মানে পদযাত্রা হয়েছে। আমরা শুরু করেছিলাম 1,000 মানুষ দিয়ে, আজকে শেষ হতে হতে 1,000 মানুষের জয়েন হয়েছে। এই যে লক্ষণ, এই লক্ষণে প্রমাণ করে যে গত 5 বছর কাজ হয়েছে।
কাজ যদি না হতো যে মানুষের এইভাবে স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় অংশগ্রহণ করলো না, আজকের এর প্রমাণ গত সোনায় 5 বছরে কাজ হয়েছে, যা 70 বছরে হয়নি 5 বছরে কতটা হয়েছে। আমরা বলেছিলাম যে গত 2016 পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, আর এই 5 বছরে কতটা পরিবর্তন হয়েছে সোনাইয়ের মানুষ উপলব্ধি করতে পেরেছে। এর জন্য আজকে হাজার হাজার মানুষ এই পদযাত্রায় সামিল হয়েছে, আপনারা দেখেছেন। এর প্রমাণ আগামী 1 তারিখে 1 এপ্রিলে যেটা নির্বাচন হবে, ভোট হবে, ওই দিন কোনো একটা দল, কোনো নির্দল আমাদের আশেপাশে আসতে পারবে না। লক্ষ্মীপুরে কৌশিক রায়ের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিলেন ভোজপুরি অভিনেতা গায়ক মনোজ তিওয়ারি। তিনি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। চা বাগান অঞ্চলে মনোজের সভায় ব্যাপক সাড়া পড়ে। और ये बांस का गिलास इसी के लिए नरेंद्र मोदी की वोकल फॉर लोकल का एक हम सब बीजेपी का नारा है, तो वही इसी में चाय रख लिया और पीते हुए जाऊंगा। असम में आके काछाड़ की जो चाय पी रहे, चाय में कितना मजा आ रहा है, और ये यहाँ की जो बीजेपी का उम्मीदवार है कौशिक जी, उसके ऊपर क्या बताइए। इस बार लखीपुर से, कछाड़ से और लखीपुर से बीजेपी का अब शुरुआत होने वाला है यहाँ पे, और कौशिक राय यहाँ के विधायक बनने वाले हैं, ये हमने यहाँ के लोगों की आंखों में देख लिया है, बहुत विश्वास है। दूसरी बार आसाम सरकार बनने पर पाएंगे क्या? आपको क्या लगा? देखिए, सरकार तो बनना ही है, बल्कि उसमें एक सीट और बढ़ जाएगी जो कि लखीमपुर से मिलने जा रही है। इस बार जो महाजुट हुआ आसाम में, जैसा UDF, कांग्रेस, PPF, ये लेके आपको क्या कहना चाहते हैं? देखिए, पार्टियों के मिलने से लोग नहीं मिला करते, लोग तो धरातल की सच्चाई जानते हैं। AIUDF ने जो हमारे असम की संस्कृति का ह्रास किया है, जो नुकसान किया है, तो कांग्रेस के लोग मिल गए तो अब जो लोग थे वो भी सब बीजेपी में चले गए, और AIUDF से जो लड़ाई है वो देख लेंगे। लेकिन आप जान लीजिए कि कांग्रेस के नेताओं ने कांग्रेस को समाप्त कर दिया। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রবেশদ্বার বরাক, বললেন মোদি। বরাকের ছেলে মেয়েদের মেধা নেই, রাজদীপের বক্তব্যের নিন্দা সুস্মিতার। বিজেপি এখন চলছে কর্পোরেট ধাঁচে, বোমা ফাটালেন দিলীপ পাল। চণ্ডীচরণ রোড হয়ে যাব না, এই দাবিতে শনিবার অটো মালিকদের বিশাল সমাবেশ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।